শাহ আব্দুল করিম। শাহ আব্দুল করিম বাংলাদেশের প্রধান একজন বাউল সুরকার। তিনি দারিদ্রতার মধ্যে অনেক কষ্টে দিন কাটান, এমনকি অর্থ উপার্জনের জন্য তিনি কৃষিকাজ করেন। জীবনের কষ্ট আর চরম উপলব্ধিগুলোকে তিনি সুর দিয়ে গানের ভাষায় প্রকাশ করতেন। তার সবসময় সাথী ছিল একটি একতারা। তার বাউল শিক্ষাগুরু ছিলেন শাহ ইব্রাহিম বক্স। তিনি প্রায় 1500টির মতো গান লেখেন, এগুলো 6টি বইয়ে সাজানো আছে। বাংলা একাডেমি এসব গান থেকে 10টি গান ইংরেজিতে অনুবাদ করে। এখনকার অনেক তরুণ গায়করা যেমন হাবিব, কায়া, লালন ব্যান্ড তার গান রিমেক করে গেয়ে চলেছে। তার জনপ্রিয় গানগুলো সকলেরই পরিচিত, বসন্ত বাতাসে, আগে কি সুন্দর দিন কাটাইতাম, কৃষ্ণ, কেমনে ভুলিব আমি। 2001 সালে তিনি বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার 21শে পদক পান।